বিগ কোরা এস্কেপ আর লারাবি স্টেট পার্ক ঘুরে আমরা তো শনিবার রাত্রে একটা হোটেলে ছিলাম, কারণ তারপরের দিন আমাদের আরেকটা জায়গায় ঘোরবার প্ল্যান ছিল ওই এরিয়ার কাছাকাছি। যদি আইসক্রিমের ভিডিওটা তোমরা এখনো না দেখে থাকো, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, ওটা দেখে নিও, ভীষণ সুন্দর, ভীষণ ইউনিক, অবশ্যই দেখো, ওটা মিস করো না। হোটেল থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম মাউন্ট বেকার ন্যাশনাল ফরেস্ট, সেটাই প্ল্যান ছিল আমাদের। আর রাস্তায় একটা ওয়াটারফল আছে নুকসাক ফলস, সেটা পার্কিং থেকে একটুখানি হাঁটা, জাস্ট 100 ইয়ার বা 200 ইয়ার্ড এরকম, সেইটা এখন দেখতে যাচ্ছি আমরা। এই যে এই ফেন্সটা করা রয়েছে ওইখান থেকেই ভিউ পয়েন্টটা। পিছনে এই পাহাড়টা হচ্ছে মাউন্ট সুসকান, আর এই স্টপটার নাম হচ্ছে পিকচার লেক। খুব সুন্দর, মানে এখন তো হাওয়া দিচ্ছে সেই জন্য জলের উপরে রিফ্লেকশনটা খুব ভালো দেখা যাচ্ছে না, জলটা কাঁপছে। আর ওই সাইডে আর একটা পিকনিক স্পট আছে, একটাই টেবিল আছে বসার। এই দুপাশে মিডাও রয়েছে জলা জমি, তার উপর দিয়ে বোর্ড ওয়াক করা রয়েছে। আর এইখানে একটা পিকনিক টেবিল আছে, আর দেখো কি অসাধারণ ভিউ পাবে সেখান থেকে। এই সময়টায় আমরা দেখলাম বেশ ফাঁকা ফাঁকা রয়েছে চারিদিকটা, নিরিবিলি, শান্ত আর অসাধারণ ভিউ। আমরাও তাই একটু লেকের ধারে বসে লেকটা এনজয় করছিলাম আর পাহাড় দেখছিলাম। অনেক আগে আমরা একবার এসেছিলাম, তারপর থেকে আসলে এই রাস্তাগুলো অনেক দিন পর্যন্ত বন্ধ থাকে বরফের জন্য, অনেক আগেও বন্ধ হয়ে যায় আবার অনেক দিন পর্যন্ত বন্ধ থাকে, সেই জন্য আসা কমই হয়। মাউন্ট বেকার ন্যাশনাল ফরেস্টের মধ্যে ঢুকলাম, কিন্তু 2 মাইল আগে থেকে রাস্তা বন্ধ, পুরোটা তো যাওয়া যাবে না, কিন্তু যে 2 মাইল আগে একটা পার্কিং লট আছে সেইখানে পার্ক করে দেখি আশেপাশে যতটা যাওয়া যায়। এবার আমরা যাব ব্যাগলি লেকস লুপে। কত দূর যাওয়া যাবে জানি না, কারণ এখনো প্রচুর বরফ রয়েছে। এখনো
ট্রেলটা ছিল 1.5 মাইলের, কিন্তু এত বরফ রয়েছে আমরা খুব বেশি দূর যেতে পারিনি। লেকের ধারে বসে বসে বেশিটা এনজয় করলাম। এই যে এখান দিয়ে আমরা হাঁটছি, এই সাইডে যে জলটা আছে বোঝা যাচ্ছে, মানে তলা দিয়ে জলটা ফ্লো করছে, আওয়াজ পাচ্ছি। এইখানে ব্রিজটা রয়েছে, ব্রিজটা পুরো বরফে ঢাকা পড়ে গেছে। এই যে সমু খোঁচাচ্ছে, পুরো ঢুকে যাচ্ছে তলায়। চারিদিকে এত বরফ আর রাস্তাও বন্ধ, কোনো দিকে কোথাও যাওয়া যাচ্ছে না। ওই যেখান থেকে একটু সুস্কানটা বেশি ভালো দেখা যাচ্ছে সেইখানে এসে আমরা ছবি তুলছি। এই তো টেবিল টপ মাউন্টেন, এইটাই আমরা হাইক করে উঠবো ভেবেছিলাম, কিন্তু বরফে রাস্তা বন্ধ বলে যাওয়া গেল না। এই যে লেকটা দেখা যাচ্ছে, এই লেকটার কাছে গেছিলাম আমরা। এদের ওয়েবসাইটের আপডেটটা অ্যাকচুয়ালি ভুল আছে, ওয়েবসাইটে অলরেডি আপডেট করে দিয়েছে যে রাস্তা খোলা আছে, তো সবাই ওই জন্য চলেও এসেছে, কিন্তু এখনও পর্যন্ত ওপেন হয়নি। আর একটা রেঞ্জারের গাড়ি ছিল, তো সেই তাদের সাথে আমরা কথা বলে জানতে পারলাম যে এটা হয়তো 1 জুলাই থেকে খুলবে। আপাতত ওদের কাছে যেরকম আপডেট আছে সেই অনুযায়ী 1 জুলাই থেকে খুলবে, তো আমরা আবার হয়তো জুলাই এন্ডে বা অগস্টের শুরুর দিকে ট্রাই করবো আসতে। ছোট্ট করে ঘোরাটা আমাদের বেশ ভালোই হলো। চলো এবার তাহলে ফেরা যাক, আবার পরে তোমাদের সাথে দেখা হবে। তার মধ্যে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো, টাটা।